জি5 सम्पूर्ण पर्वगुली बिनामूल्ये देखुन एखोनी অ্যাপটি डाउनलोड करुन। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আমি কেন বলুন তো? বলুন না আপনি কোথায় ছিলেন। আমি তো ভেতরেই ছিলাম। ভেতরে ছিলেন? আমি তো ভেতরে গিয়েছিলাম, আপনাকে দেখিনি তো। ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? কিছুই না, আসলে আলিয়া ম্যাডাম খেলতে চলে গেলেন আর তারপর আমি ওনার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম আর উনি এসে কি খাবেন সব ব্যবস্থা করে রাখছিলাম। আর আমি তো ওনার খেলা কখনো সামনে থেকে দেখিনি, হঠাৎ দেখে আমার খুব আনন্দ লাগছিল, তাই আপনাকে আমি ঠিক খেয়াল করতে পারিনি। আমি আসি। হ্যাঁ দাঁড়ানো, যখন খেলা চলছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনি কি সারাক্ষণ ড্রেসিং রুমে ছিলেন? কি হলো মা, বলুন। হ্যাঁ আমি তো ড্রেসিং রুমেই ছিলাম, আসলে ম্যাডাম আমাকে ওখানে বসিয়ে দিলেন তাই ওনার কথা মতো আমি ওখানেই ছিলাম। আচ্ছা ওমা, আমাকে একটা কথা বলুন, আলিয়া বা আন্টির সাথে আপনি আজকে অন্য কোনো মেয়েকে দেখেছেন? অন্য মেয়ে মানে? দেখুন মানে আলিয়ার মতো দেখতে, ওর মতো গঠন, অন্য কোনো মেয়েকে আপনি আপনি কি দেখেছেন আজকে? মানে আপনি অন্য কোনো প্লেয়ারের কথা বলছেন? ওই ড্রেসিং রুমে তো অনেক প্লেয়ার ছিল, আপনি ঠিক কার কথা বলছেন বলুন তো। না না আমি ড্রেসিং রুমের কোনো প্লেয়ারের কথা বলছি না। তাহলে? তাহলে যে কি করে আপনাকে বোঝাই সেটাই বুঝতে পারছি না। হে ভগবান, অভিমন্যু বাবু কি সন্দেহ করছেন আর সেই নিয়েই আমাকে প্রশ্ন করছেন? না না, ওনাকে কিছুতেই সত্যিটা জানতে দেওয়া যাবে না, তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। কি হলো উমা, আপনি কি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাইছি? না মানে অন্য কোনো মেয়েকে তো দেখিনি, আমি তো ম্যাডামের সঙ্গে এলাম, তারপরে ম্যাডামের সাথে ড্রেসিং রুমেই ছিলাম। এক মিনিট, আপনি আর আলিয়া ড্রেসিং রুমে গেলেন, তখন আন্টি কোথায় ছিলেন? আন্টি মানে বড় ম্যাডাম কোথায় ছিলেন? হ্যাঁ আন্টি, একটু ভাবুন প্লিজ। আমি তো ঠিক জানি না বড় ম্যাডাম কোথায় ছিলেন, আমি তো ড্রেসিং রুমেই ছিলাম, আমি ঠিক বলতে পারবো না। ইটস ওকে, ছাড়ুন। থ্যাঙ্কস উমা। বাবা, এরকম একজন দেবতুল্য মানুষের কাছে মিথ্যে বলা অপরাধ, সেটা জেনেও আমি মিথ্যে বললাম ওনাকে। সত্যিটা তো তুমি জানো বাবা, কেন আমি এই অপরাধ করলাম। আমাকে ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। জি5 সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।